আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি তানজিন আলম রুশমি। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। গাড়ি সিট বেল্ট না পরায় ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। প্রকাশের প্রথম সপ্তাহে প্রিন্স হ্যারির বই স্পেয়ার 32 লাখ কপি বিক্রি। এবং সামরিক সহায়তার জন্য ইউরোপের দেশগুলোকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ভুল তা তো যে কোনো মানুষেরই হতে পারে, তবে কারো কারো জন্য ভুল বিপদের কারণও হতে পারে, আর এটি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের ক্ষেত্রে, আর তার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অল্প সময়ের জন্য তাকে গাড়ির সিট বেল্ট ছাড়া দেখা যায়, আর তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। বিতর্কের মাঝে এমন ঘটনার জন্য ক্ষমা চাইলেন ঋষি সোনাক। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ঋষি সোনাক বৃহস্পতিবার গাড়িতে করে উত্তর পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি কিছু সময়ের জন্য সিট বেল্ট সরিয়ে নিয়েছিলেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর জন্য তিনি নিজের সিট বেল্ট সরান। ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের ঋষি সোনাকের মুখপাত্র জানান, ঋষি অল্প সময়ের জন্য গাড়ির সিট বেল্ট খুলেছিলেন, এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ব্রিটেনের আইন অনুযায়ী গাড়ি চলাকালীন সিট বেল্ট পরতে ব্যর্থ হলে তাৎক্ষণিক 100 পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায় তাহলে জরিমানা 500 পাউন্ড পর্যন্ত হতে পারে। ঋষি সোনাকের আইনজীবী বলেছেন, এটা ছিল বিচার বিবেচনার একটি ছোট ত্রুটি। ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার সিট বেল্ট সরিয়েছিলেন। দর্শক, গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন, কারণ একটু অসচেতনতা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। দর্শক, এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ব্রিটেনে বর্তমান রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারির স্মৃতিকথা স্পেয়ার প্রকাশিত হয়েছে আজ এক সপ্তাহ। এ কয়দিনে বইটির 32 লাখ কপি বিক্রি হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বইটি সর্বকালের সর্বাধিক বিক্রিত আত্মজীবনীর তালিকায় স্থান পাবে। বৃহস্পতিবার স্পেয়ারের প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, প্রিন্স হ্যারির বইটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে 16 লাখ কপি। এর আগে 2000 সালে সার্বিক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রমিসড ল্যান্ড ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বিকামিং নামে বই লিখেছিলেন। বই দুটি 17 লাখ কপি বিক্রি হয়েছিল। ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যুক্তরাজ্যে প্রিন্স হ্যারির বই স্পেয়ারের বিক্রির সংখ্যা 4 লাখ। মলাট, ইবুক ও অডিও মাধ্যমে এই সংখ্যক বই বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার জন্য স্পেয়ারের প্রিন্ট, অডিও ও ডিজিটাল সংস্করণগুলো প্রকাশিত হয়। তাছাড়া অন্য 15টি ভাষায় বইটির সংস্করণ বের হয়েছে। আরও 10টি ভাষায় স্পেয়ারের সংস্করণ হবে বলে জানা গেছে। প্রিন্স হ্যারির বইটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, তবে বইটির বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ রাজপরিবার। এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা ঠেকাতে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপের 9টি দেশ। এমন সহযোগিতার ঘোষণায় বৃহস্পতিবার দিবাগত রাতে দেশগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি। কিয়েভের জন্য নিজস্ব নতুন প্যাকেজে প্রতিশ্রুতি দেওয়া দেশগুলো হলো ব্রিটেন, পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, ডেনমার্ক, চেক রিপাবলিক, এস্তোনিয়া, নেদারল্যান্ডস ও স্লোভাকিয়া। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ইউক্রেনকে সহায়তা করা হবে। জেলেনস্কি বলেছেন, আমি সেসব দেশের প্রতি সত্যি কৃতজ্ঞ যারা আমাদেরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রতিরক্ষা মজবুত করতে বেশ কিছু সাহসী এবং দারুণ সিদ্ধান্ত নিয়েছে আমাদের মিত্ররা। ইউরোপের 9টি দেশের সামরিক সহায়তার ঘোষণা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন ও এস্তোনিয়া। দর্শক, এবার চলে যাচ্ছি কমিউনিটি প্রসঙ্গে। ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিবকে সংবর্ধনা দিল ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে। আমাদের সহকর্মী কয়েস আহমদ রোহেল জানান, গত মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকার সময় পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারের অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আব্দুল মতলিবের প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ এলাকার প্রবীণ মুরব্বি এম শামসুদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ইয়ামিম দিদার ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল বাসির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অর্গানাইজিং সেক্রেটারি রেদওয়ান হোসেন রেজা। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আজ এমন একজন শিক্ষককে সংবর্ধনা দিচ্ছি যিনি ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে 40 বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। সংবর্ধিত অতিথি আব্দুল মতলিব মোসন মিয়া 1969 সালের 2রা অক্টোবর শিক্ষকতা শুরু করেন। তিনি ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছাড়াও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। উল্লেখ্য, সভায় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থায় ইউকের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান আঙ্গুর মিয়া, তসৌর আলী, শামী আহমদ, দেলোয়ার হোসেন লেবু, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল লতিফ নিজাম, আমিনুর রহমান খান এমরান এবং মাহমুদুর রহমান শানুর, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার আহমদ শাহান সহ অনেকে। পরিশেষে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রতি বছরের ন্যায় এবারও নিজ মাতৃভূমি বাংলাদেশ পৌঁছেছেন ওল্ডহাম ইউনিট ফুটবল দলের 13 সদস্য। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান সাবেকরা। সিলেট থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। একজাক নবীন প্রবীণ বর্তমান ও সাবেক ফুটবলারের সমন্বয়ে গঠিত হয় ওল্ডহাম ইউনিটি ফুটবল দল। প্রতি বছরের ন্যায় এবারও নিজ মাতৃভূমিতে ফুটবল খেলতে যুক্তরাজ্যের ওল্ডহাম ইউনিটি ফুটবল দলের 13 সদস্য বাংলাদেশে এসেছেন। তারা দেশের বিভিন্ন এলাকার সুনামধন্য ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন। ওল্ডহাম ইউনিটি প্রতিবারের ন্যায় এবারও আমরা এসেছি বাংলাদেশের টুরে। আমরা বিভিন্ন প্রান্তরে আমরা এই ম্যাচ আছে, ঢাকা আছে, চট্টগ্রাম আছে এবং লোকালি বিশেষ করে বিশ্বনাথ সাতক বিভিন্ন স্থানে আমাদের খেলা হবে। আমি আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং উৎসাহ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশে আগত ওল্ডহাম ইউনিটি ফুটবল দলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ব্রিটিশ সিটিজেন আফরুজ আলী, আব্দুল মতিন, চান মিয়া, নজরুল ইসলাম, ইমরানুর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ মিলন, আব্দুল মুকিত, শানুর আলী, নাহিদুল ইসলাম, আরুন আলী, লয়লুস আলী ও ময়নুল হোসেন। তারা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান সাবেক ফুটবলাররা। এ সময় সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আব্দুল সালাম, সাবেক ফুটবলার ও বর্তমান রেফারি আব্দুর রব, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন ও জুয়েল খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা অলরাউন্ড থাকি 20-25 জন এসেছি, বিভিন্ন জায়গায় আমরা খেলা খেলবো। আপনারা সবাইকে ধন্যবাদ, আমরাকে সাপোর্ট করবেন আর পর্দাতে জায়গা দেখছেন আপনারা দোয়া করবেন। আমাদের বিশ্বরা সোনালী অতীতের পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি, সবাই দোয়া করবেন আমরা যেন তাদের সাথে সময়টা ভালোভাবে এনজয় করতে পারি। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, সিলেট নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পুরানবাজার পাবলিক মডেল হাই স্কুল অর্থাৎ পিপিএম হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃত্তি বিতরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
19 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে এই বৃত্তি বিতরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু। সিলেট তিলাশুলের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল করবে সেই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার পাবে। শহরে আমাদের সন্তানদের লেখাপড়া করবে, কিন্তু আমাদেরকে গরিব সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে একটি বৈষম্য সৃষ্টি হয়েছে, যে কিন্ডার গার্ডেন ভার্সাস প্রাইমারি স্কুল, যারা ধনী আমরা পাঠিয়ে দিই আমাদের ছেলে মেয়েদের স্কলারশিপ, সেখান থেকে সত্যিকার অর্থে আমাদের কতগুলো ছেলে মেয়ে মানবিক ছাত্র ছাত্রী হতে পারত, মানুষের প্রতি মানবিক মূল্যবোধ কতটুকু শিখতে পেরেছে, তার অভিভাবকদের প্রতি কতটুকু সচেতন হতে পারছে। যে অনেক বড় বড় অফিসার যারা রিটায়ার করেছেন, অনেক বড় লোকদের ছেলেমেয়েরা হোম কেয়ারে রেখে চলে আসে বৃদ্ধাশ্রমে, কেন? কারণ এই ছেলেমেয়েদেরকে আপনারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, কিন্তু সত্যিকার মানুষ আমরা করতে পারব। 19 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা পুরানবাজার পাবলিক মডেল হাই স্কুল অর্থাৎ পিপিএম হাই স্কুল মাঠে পিপিএম হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত বৃত্তি বিতরণ ও শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বেলায়েত হোসেন খান ও সহসভাপতি হাসনাত চৌধুরী বুলবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও অ্যাসোসিয়েশনের সভাপতি দেওয়ান আলী আসগর জহি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদা মুচৌধুরী শিপু ও বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল শহীদ। এটার মেইন উদ্দেশ্য হলো আমরা এই স্কুলের উন্নতির জন্য কী করতে পারি। আমরা একটা স্কলারশিপ শুরু করেছি এবং একটা ফান্ড ক্রিয়েট করছি যাতে একটা পার্মানেন্ট কিছু করা যায়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যাতে এবং স্কুলের ছাত্রছাত্রীরা যেন উপকৃত হয় এবং স্কুলের উন্নয়ন যেন ঘটে, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমরা ফান্ডটা যখন আরেকটু পরিপূর্ণ হবে তখন আমরা স্কুলের মধ্যে একটা কিছু করবো স্থায়ীভাবে, যেটা এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা এই ক্ষেত্রে অবস্থান করছেন সবার নামে উৎসর্গ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম মামুনুর রশিদ, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল কালাম শিবিল, সাধারণ সম্পাদক মাজেদা বেগম সুখি ও কোষাধ্যক্ষ মহিবুর রহমান চৌধুরী প্রমুখ। পরে অত্র বিদ্যালয়ের 3 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া পিপিএম হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের প্রকাশনায় প্রথম স্মারক সংকলন প্রত্যাশার মোড়ক উন্মোচন করা হয়। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। মোহাম্মদ দেলোয়ার পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নলুয়া প্রবাসী সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন দেশে বসবাসরত একঝাঁক প্রবীণ ও নবীন সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে ঐক্য, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, এলাকার উন্নয়নই আমাদের লক্ষ্য স্লোগানে প্রতিষ্ঠা করা হয় নলুয়া প্রবাসী সংঘ। আর্থ মানবতার কল্যাণে সংঘটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার যোগাযোগ, শিক্ষাসহ আর্থ মানবতার সেবায় অনন্য অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। ভবিষ্যতেও মহতী এসব কার্যক্রম চলমান থাকার কথা জানিয়েছেন সংঘের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত। ভার্চুয়াল বক্তব্য রাখেন নলুয়া প্রবাসী সংঘের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আবিদুল ইসলাম আরজু। আরও বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক অধীর রঞ্জন দাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জুবায়ের আহমেদ সোহেল, সমাজসেবক শাহ আলম আহমেদ সহ আরও অনেকেই। পরে শিক্ষার্থীদের মধ্যে স্মারক ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নলুয়া প্রবাসী সংঘের উদ্যোগে পত্র এলাকার কৃতি সন্তানরা যারা প্রবাসী থেকে আজকের এই যে সুন্দর আয়োজন, কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ, তাদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে তারা যে কাজ, আমি আমার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী ভবিষ্যতে আরো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। আমাদের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে বৃত্তি প্রদান করলেন, শিক্ষা প্রদান করলেন এবং যে দুইজন ছাত্র এ প্লাস পেয়েছে তাদেরকেও ওনারা বিশেষভাবে পুরস্কৃত করেছেন। আসলে নলুয়া প্রবাসী সংগঠন, যেটা আমাদের পঞ্চগ্রাম এলাকার আওতাধীন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংগঠন, সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন, অতীতে তারা অনেক কিছু করেছেন, আর্থসামাজিক, গৃহ নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি এই সংগঠনের সকল প্রকার দায়িত্বশীল এবং উপদেষ্টাদেরকে আমি পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করি তাদের তৎপরতা বিভিন্নভাবে আর্থিক, সামাজিক এবং শিক্ষার ব্যাপারে উন্নয়ন ঘটাবে বলে আমি। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। মায়ের নামে বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামে নিজ বাড়ির বসতঘরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেছেন। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বনাথ উপজেলার বাইশগড় এলাকায় কোনো বালিকা উচ্চ বিদ্যালয় না থাকায় মেয়েদের শিক্ষা প্রসারের কথা চিন্তা করে মায়ের নামে বাইশগড় মুহিবুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে তিনি নিজ বাড়ির বসত গড়ে এই বিদ্যালয়ের যাত্রা শুরু করলেও ভবিষ্যতে বাড়ির পার্শ্বে দানকৃত ভূমিতে ভবন নির্মাণের পর সেখানে স্থানান্তর করা হবে বিদ্যালয়টি। এছাড়া বাড়ির পাশে নিজের ভূমিতে একটি মহিলা মাদ্রাসা, এতিমখানা ও হিফ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী। আমি এলাকার এবং দেশের যত গণ্যমান্য লোক আছেন এবং বিদেশে যারা বসবাস করছে সবাই যেন আমাকে সাহায্যের হাত বাড়াইয়া দেন। স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হক। ভবিষ্যতে বিশ্বনাথ উপজেলা নারী শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি এবং শিক্ষাক্ষেত্রে এই অঞ্চলের মেয়েরা এগিয়ে যাবে, সারা দেশে এর প্রভাব বিস্তার করবে এই প্রত্যাশায় রাখি আমি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মাস্টার সুলেমান আলী, শেবুলুর রহমান, স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মিল আলী ও প্রধান শিক্ষিকা সাবিনা কানম সুবেনা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী মাহমুদা আক্তার নাদিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নবাগত 16 জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। গোলাপগঞ্জ বহরগ্রামে 35 জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করেছে জনমঙ্গল সমিতি বহরগ্রাম। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসীরা নানা বাধা বিপত্তি অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম, এজন্য প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। জনমঙ্গল সমিতি বহরগ্রামের উদ্যোগে গ্রামের প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত 7টায় সংগঠনের অফিস প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল আহমদ, সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু মোহাম্মদ ইসহাক। জনমঙ্গল সমিতি বহরগ্রামের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ রাহিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক আব্দুল মুকিত, জনমঙ্গল সমিতি বহরগ্রামের সাবেক সভাপতি তোতা মিয়া, হাজি ডাক্তার আহমদ মিয়া, প্রবীণ মুরব্বী ফৈজুল হক, জাহানুদ্দিন জাহাঙ্গীর। আজকের এই যে প্রবাসীদের যে সংবর্ধনার আয়োজন করেছেন বহরগ্রামবাসী, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর এবং গণতন্ত্র হয়েছে, প্রবাসীরা যে আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। আমাদের বহরগ্রাম জনমঙ্গল সমিতি, আমাদের আবেগের সংগঠন, আমি বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আপনাদেরকে বলবো, আমি লন্ডনে গিয়ে আমি আমার কার্যকরী কমিটির সকল সদস্যকে আলাপ আলোচনা করে আমি একটা আপনাদেরকে সুসংবাদ দেওয়ার চেষ্টা করবো। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার সহ সভাপতি আফরুজ মিয়া শাহিন, সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মামুন, ক্রীড়া সম্পাদক মস্তুন আহমদ, ফ্রান্স প্রবাসী ফুজায়েল আহমদ, শাহান আহমদ। বহরগ্রামকে ইউনাইটেড করার জন্য, একতাবদ্ধ করার জন্য একতার প্রতীক হিসাবে এই জনমঙ্গল সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। মাথার গান পায়ে ফেলে তার জীবনের অনেক প্রয়োজনকে বেঁধে রেখে আমাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আমাদের সমাজ এবং দেশ পরিবারকে সুন্দর রাখার জন্য চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার সদস্য ফয়সাল আহমদ, তারেক আহমদ, আজিজুর রহমান, সংগঠনের বাংলাদেশ শাখার সাংগঠনিক সম্পাদক তুলন আহমদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মাহবুব রহমান চৌধুরী, এনটিভি ইউরোপ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষা মান উন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষণের লক্ষ্যে সার্চিং মেরিট স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার 16টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কিউরিয়াস ফর ট্যালেন্টের উদ্যোগে উপজেলায় প্রথম বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা অন্বেষণের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে শুরু হয়েছে উপজেলা আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2023। সার্চিং মেরিটস স্লোগানকে সামনে রেখে উপজেলার 16টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে কিউরিয়াস ফর ট্যালেন্ট। বিতর্ক প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে এম এ মজনুফুরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিউরিয়াস ফর ট্যালেন্টের সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেসার আহমেদ। বক্তব্যে তিনি জানান, শিক্ষার্থীদের মেধাকে স্থানীয় থেকে জেলা ও জাতীয় পর্যায়ে উপস্থাপনের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী ও এম এ মজনুফুরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনুর পৃষ্ঠপোষকতায় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতা শুধুমাত্র বিশ্বনাথ উপজেলার গণ্ডিতেই যে সীমাবদ্ধ থাকবে তা নয়, এই প্রতিযোগিতাকে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কিউরিয়াস ফর ট্যালেন্টের। আমরা মনে করি বিশ্বনাথ উপজেলা থেকে বিদ্যার্থীরা এরকম অ্যাডভান্স হবে এবং তাদের মেধা অন্বেষণে আমরা এই যে কিউরিয়াস ফর ট্যালেন্ট সার্চিং মেরিট এটাই গঠন করেছি। আমরা শুরু করেছি মাত্র এবং এই বিশ্বনাথের এই উদ্যোগ হয়তো বিশ্বনাথেই প্রথম, হয়তো সিলেট জেলার মধ্যে প্রথম। তো আশা করব আমরা এই উদ্যোগ বিশ্বনাথ থেকে ছড়িয়ে সারা দেশব্যাপী দিতে পারব, সেই আশাবাদ ব্যক্ত করি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্টা বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈফুল হক, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাইদ, সহসভাপতি ফখর উদ্দিন, মণিকাঞ্চন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মামুন, সদস্য আনহার আলী ও সমীর কান্তি দে। আমাদের ছেলেমেয়েরা আসলে অনেক কিছুই জানে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এবং
চর্চার অভাবে তারা তাদের মেধাকে সেরকম বিকশিত করতে পারে না। আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগটা পাবে। আমরা মনে করি যদি বিতর্কর মাধ্যমে বিতর্কটা প্রসারিত হয় তাহলে জ্ঞান বিজ্ঞানের যে চর্চাগুলো আছে সেই চর্চাগুলো পরিপূর্ণ হবে। 19 জানুয়ারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। স্পন্সার্ড বাই মোহাম্মদ আলী মজনু, স্পেশালি থ্যাঙ্কস। বিশ্বনাথের ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং তারাও দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে প্রভাব বিস্তার করবে এই আশা আমি আশা করি। এই উদ্যোগে আমরা আপনাদের সকলের সহযোগিতা পেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারব। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।